হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের জন্য, সবারই জন্য, এলপি টেকনিশিয়ানের যে পরীক্ষাটি চলছে রেলওয়ে, তার জন্য একটু বেঙ্গলি ভাষায় একটি ক্র্যাশ কোর্স শুরু করতে চলেছি। এটি পার্টিকুলারলি রেলের যে এরপর টেকনিশিয়ানের সিবিটি পরীক্ষা হবে, তার পার্ট এ এবং পার্ট বি, এর জন্যই এই স্লাইড মানে ভিডিওগুলি বানানো হবে। আপনাদের জন্য ডেইলি একটি করে ভিডিও প্রোভাইড করা হবে এবং তাতে আপনাদের জন্য কতগুলি ইউজফুল ইনফরমেশন থাকবে। শর্ট ভিডিও হবে, আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করো ভিডিওগুলো পুরোটা দেখার জন্য। তো ভিডিওটি বানানোর প্রথম কারণ হলো যে আমি অনেকে ইউটিউবে সার্চ করে দেখলাম, অনেকে আমাকে জানিয়েছিলেন যে রেলের জন্য বেঙ্গলি ভার্সনে কোনো ইউজফুল মেটেরিয়াল তারা পার্ট সিবিডি টু এর যে পার্টে পার্ট বি তার জন্য পাচ্ছেন না। অনেক অন্য ল্যাঙ্গুয়েজ আছে, তারা সেগুলি বুঝতে পারছেন না বা বুঝতে তাদের জন্য অসুবিধা হচ্ছে। এছাড়া যারা স্পেশালি এইচএস পাস করেছিলেন, তারা বেশি করে আমাকে বলেছিলেন যে তারা অনেকে তাদের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি চুজ করেছেন বা অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং বা আইটিআই এসব কিছু পড়েননি, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা এই ক্ষেত্রে অন্যান্য যেগুলি আইটিআই এর সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে পার্ট এতে, সেগুলো সম্পর্কে তারা সেরকম কোনো ইনফরমেশন খুঁজে পাচ্ছেন না। তো সেই জন্য এই ভিডিওগুলি বানানো হবে। ভিডিওগুলিতে আপনাদের সব কিছু ডিটেলস অ্যানালিসিস করা হবে, যেখানে যেরকম ড্রয়িং দরকার সেই ড্রয়িংগুলি আপনাদেরকে দেখানো হবে। মেন যে দুটি জায়গার উপর আমি ফোকাস করেছি সেটাই হচ্ছে, যেটি আপনাদের পার্ট এতে রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং সায়েন্স। এক্ষেত্রে অনেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্বন্ধে আপনাদের হয়তো আইডিয়া নেই, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটি আমার কী ফোকাস হবে এবং এর সঙ্গে সায়েন্সের ক্ষেত্রে যেটুকু সায়েন্স আপনাদের সিলেবাসে আপডেট করা হয়েছে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সায়েন্সটুকু আমি আপনাদের গাইড করাবো। সেখানে বেসিক্যালি কিছু ক্যালকুলেশন পার্ট রয়েছে, সেই ক্যালকুলেশনগুলো আপনাদের শিখতে হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক কিছু ধরনের আইটিআর যেগুলো সেফটি ফিচার্স আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে অনেক কিছু জানানো হয়েছে, সেগুলি সম্পর্কে আমি ভিডিওগুলি প্রোভাইড করব। এছাড়া আপনাদের জন্য ফিজিক্স এবং ম্যাথ পার্ট এর জন্য আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং সায়েন্স, এবং পার্ট বি তে যারা ফিজিক্স ও ম্যাথ ট্রেড সাবজেক্ট হিসেবে চুজ করেছেন তাদেরকে আমি কোর্সটি তাদের জন্য ভিডিওগুলি আনবো। এরপর হচ্ছে আপনাদের যারা অনেকেই আইটিআই ট্রেড চুজ করেছেন অর্থাৎ ইলেকট্রিশিয়ান বা অন্যান্য যে ট্রেডগুলো আছে, তাদের জন্য অলরেডি প্রচুর মেটেরিয়াল রয়েছে, তো আশা করছি তারা সেখান থেকে অবশ্যই হেল্প পাচ্ছেন। তাদের জন্য আশা করি আমার প্রয়োজন হবে না ভিডিও বানানোর, আপনারা সেখান থেকে হেল্প পাবেন। প্রচুর ভিডিও ইউটিউবে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে, সেখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে যে আমি যে ভিডিওগুলি বানাবো সেগুলো সবাই আপনারা জানেন যে আমি ইংলিশে বানাবো এবং আমি মুখে বাংলাতে বলবো, সুতরাং যারা বেঙ্গলি ভার্সনে তারা তো অবশ্যই হেল্পফুল হবেন, এছাড়া যারা নন বেঙ্গলি তারা ইংলিশের স্লাইডগুলো দেখেও বুঝতে পারবেন। এরপর হচ্ছে কারো যদি কোনো সাজেশন থাকে বা এই ভিডিওটা দেখাবো, কারো যদি কমেন্টে কিছু বলার থাকে যে আমরা ভিডিওতে এই জিনিস চাইছি বা এই জিনিসগুলো প্রোভাইড করলে ভালো হয়, তো সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে করবেন, আমি সেগুলো অবশ্যই ইনক্লুড করার চেষ্টা করব। এরপর যেটি হচ্ছে আপনাদের জন্য যে আপডেটগুলি রয়েছে সেটি হচ্ছে রেলের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে যে আপনাদের সিবিটি ওয়ানের রেজাল্ট প্রক্রিয়া বানানো প্রায় শেষের দিকে, 5ই নভেম্বর অর্থাৎ দিওয়ালির আগে অবশ্যই আপনাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেটটি রয়েছে সেটি হচ্ছে সিবিটি টু পরীক্ষা আপনাদের 17ই নভেম্বর থেকে স্টার্ট হবে, সেটি আপনাদের রেলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে নোটিশে। এবং আপনাদের ট্রেড সিলেবাস যেগুলি সেগুলি আপনাদের প্রতিটি ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। সিবিটি টু এর পরীক্ষা আপনাদের 19শে নভেম্বর থেকে শুরু হবে, তো 19, সেই জন্য আপনারা এখন থেকে, আমি ভিডিওগুলো চালু করলাম আমার আজকে থেকে সিরিজটা চালু করার এটাই উদ্দেশ্য যে টাইম কম আছে, তার মধ্যে আমি আপনাদের অবশ্যই সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেবো। তো চ্যানেলের সঙ্গে থাকুন, এটাই ইন্ট্রোডাকশনটার জন্যই এই ভিডিওটা আপলোড করা। 500+ সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে এটা আমার একটা চেষ্টা যাতে আপনারা সবাই খুব হেল্পফুল হন। তো ভিডিওটিতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা কী কী ডিমান্ড করছেন, এছাড়া আমি রোজ একটি একটি করে ভিডিও আপনাদের জন্য আপলোড করবো, ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি আপনাদের আর অন্য কোনো এক্সট্রা মেটেরিয়ালের দরকার হবে না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা।